যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো, তিনি ক্ষমাশীল। ইস্তিগফার পড়লে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তোমাদের জমিগুলো উর্বর হবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন, সন্তানে বারাকা দিবেন। ওয়াজআল্লাকুম জান্নাতিন ওয়াজআল্লাকুম আনহারা, তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে, তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে। তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি। বিশ্ব ঈসা ইসলাম বলেছেন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাকুম মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, যে সব সময় ইস্তিগফার পড়ে তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যেন